আসেন আশ্বস্ত করি শেখ হাসিনাকে যে না আপা আপনি যা বলেছেন ঠিক না আপনি মরে গেলে কিছু হবে না এই কথা সত্য না আপনার জন্যই নারায়ণগঞ্জের 49 ছেলে জীবন দিয়েছে আপনার উপরে যদি মৃত্যু তো বৌদ্ধুরে কথা আল্লাহ মাফ করুক যদি আপনার উপরে আঘাত করা হয় ঢাকার দরকার নাই নারায়ণগঞ্জের লাখো জনতাদের মুক্তর জবাব দিবে ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতে আসা আজকে প্রায় 12 বছর ধরে আমরা ক্ষমতে আছি আমরা তো কাউকে আঘাত করি নাই আমরা তো কারো গায়ে আগুন দিই নাই আমার প্রশ্ন আমি দেখলাম বিএনপি নেতা ফকরুল সাহেব কয়েকদিন আগে বক্তব্য দিলেন কি বললেন হাসতে হাসতে বলতেছেন টিটকারি মেরে বলতেছেন চোখে শস্য ফুল দেখবেন আর অনেক নেতা বলছে আমি ওনারটা বলছি এই কারণে উনি সবচেয়ে বড় নেতা চোখে শস্য ফুল দেখবেন কেন দেখবো বাংলাদেশ কিছুদিনের মধ্যে শ্রীলঙ্কা হয়ে যাবে দেউদিয়া হয়ে যাবে আমার প্রশ্ন বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায় বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি না খেয়ে থাকে আপনারা খুশি হবেন কেন আপনারা খুশি হবেন কেন মানুষ না খেয়ে থাকে তো আমাদের খুশি হওয়ার কথা না দুঃখ পাওয়ার কথা এরা কারা এরা তারা যখন এরা মুক্তিযুদ্ধ করেছে ওনারা মুক্তিযুদ্ধ করেছেন তখন ওরা ওদের পূর্ব বংশধর তারা যারা 71 সনে কেউ পাকিস্তানি বাড়ি জানতো না কোন বাসায় সুন্দরী মহিলা আছে ওরা খুঁজে বের করে দিয়েছে যে এই বাড়িতে সুন্দরী মেয়েরা আছে 2 লক্ষ মা বোনকে ওদের হাতে উপঢৌকন সহিত তুলে দিয়েছে ভাইয়ের সামনে তার বোনকে একটা একটা করে কাপড় খোলা হয়েছে বিভৎস করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সন্তানের সামনে তার মাকে কাপড় খোলা হয়েছে ধর্ষণ করা হয়েছে এরা তারা 75 সনের 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্য নায়ক এই জিয়াউর রহমানের লোকেরা এরা তারা কিন্তু এইটা কোন গণতন্ত্র 13-14 যারা রাজনীতির নামে মানুষের জন্য রাজনীতি করতে যেয়ে নির্বাচন ঠেকাতে যেয়ে 85 জন মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এটার নাম রাজনীতি গরু বাছুর বোবা প্রাণীর আগুন দিয়ে পুড়িয়ে দেয় রেল লাইন পুড়িয়ে দেয় স্কুল পুড়িয়ে দেয় অমুককে চাঁদে দেখা গেছে বলে মিথ্যা ইসলামের নাম দিয়ে 21 জন মানুষ হত্যা করে ওরা আবার চেষ্টা করছে কেন কারণ বাংলাদেশে প্রথম সমস্যা আসলো রোহিঙ্গা সমস্যা এরপরে আসলো সারা পৃথিবীতে কোভিড সমস্যা কোভিড যখন আসলো করোনা তখন বলা হলো বাংলাদেশে নাকি কি খুশি তারা 10 লাখ লোক বলে মরে যাবে বাংলাদেশের সকল সুশীল আতেল জ্ঞানী বিজ্ঞানী বলল বাংলাদেশের মানুষ বাঁচবে না 10 লাখ লোক মৃত হবে শকুনের দোয়ায় তো গরু মরে না শেখ হাসিনা চেষ্টা করলেন আল্লাহর হুকুম হলো আল্লাহর হুকুমে 10 লাখ লোক তো দূরের কথা সাউথ ইস্ট এশিয়ায় বাংলাদেশ 1 নম্বর হলো টিকা প্রদান করাতে সারা পৃথিবীর মধ্যে 5'ম হলো আল্লাহর রহমতে শেখ হাসিনার উসিলায় যার উপরে আল্লাহর রহমতের হাত আছে সেই মহিলার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই বাধা অতিক্রম করল এরপরে আসলো বন্যা এই সিলেট সুনামগঞ্জ এই কিশোরগঞ্জ এই অঞ্চলে বন্যাও মোকাবেলা করল এখন যেটা সমস্যা এটা মাননীয় প্রধানমন্ত্রী মোকাবেলা করা সম্ভব না কারণ এটা আন্তর্জাতিক সমস্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ সারা পৃথিবীকে কোথায় নিয়ে যাবে এই কথা আমরা কেউ জানি না বলতে পারি না পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 550 কোটি মানুষ ইতিমধ্যে সমস্যায় পড়ে গেছে আর যদি এই যুদ্ধ আরো একটু লঙ্ঘার করে লঙ্ঘার করবে যা বোঝা যাচ্ছে তাহলে পৃথিবীর থেকে বহু দেশ দুর্ভিক্ষের আঘাত হবে